ছিল আরেকটা যে এনপিএন আর হচ্ছে যে পিএনপি এটার ফুল মিনিংটা কি স্যার কার এনপিএন আর পিএনপি জি স্যার এনপিএন আর পিএনপি এনপিএন আচ্ছা এটা কিওর ডিভাইস ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে আমরা তো জানি সেমিকন্ডাক্টর ডিভাইস দুই ধরনের আমরা কি ইম্পিউরিটি যোগ করে দুই ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি করতে পারি একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর তাই না দুই ধরনের সেমিকন্ডাক্টর তো এই দুই ধরনের সেমিকন্ডাক্টরের এখানে মানে কয়টা সেমিকন্ডাক্টর ইউজ করা হয়েছে এখানে তিনটা তিনটা স্লাইড তিনটা সেমিকন্ডাক্টরের তিনটা স্লাইড ব্যবহার করা হয়েছে বা তিনটা ম্যাটেরিয়াল যুক্ত করা হয়েছে এই ম্যাটেরিয়ালগুলা কি কি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টর মাসখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করা হয়েছে আর পিএনপি ট্রানজিস্টর তৈরির ক্ষেত্রে দুইটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর মাসখানে একটা এন টাইপ মিনিংস বলতে দুইটা একে টাইপ বোঝাচ্ছে বুঝতে পারছেন মানে কি টাইপের ট্রানজিশন জাতীয় ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে সেটা বোঝানো হচ্ছে আচ্ছা এখন আমরা ট্রানজিস্টর আচ্ছা আমরা যদি এই যে অ্যাপ দেখি আপনারা মনে হয় ইয়ার শেয়ারিংটা আপনারা দেখতে পাচ্ছেন না আচ্ছা এই বাকি কিছু দেখা যাচ্ছে জি স্যার দেখতে পাচ্ছেন এই যে গো হ্যাঁ জি স্যার এই যে এই যে কালো রঙের একটা ছোট্ট একটা কালো রঙের জিনিস দেখা যাচ্ছে তিনটা পা বের হয়ে আছে এই যে দেখা একদম স্টিলের একটা গোল গোল ইয়া ডিভাইস এবং তার দুই পাশে দুইটা ঠিক আছে এই এটাও হচ্ছে একটা ট্রানজিস্টর দুই ধরনের ট্রানজিস্টর এই যে মেটালিক যেটা মেটাল কালারের যেটা দেখতে পাচ্ছেন মেটাল দিয়ে তৈরি আর একটা সেমিকন্ডাক্টর মেটাল দিয়েও ঠিক না একটা মেটাল কভার দেওয়া হয়েছে ভেতরে সেমিকন্ডাক্টর দেওয়া মেটালিক কভার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে হিট বেশি উৎপন্ন হয় এটা এবজর্ব করার জন্য হিট সিং ব্যবহার করা হয় তো যেটা দেখতেছেন এই জাতীয় ট্রানজিস্টর আসলে ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় এনপিএন এবং পিএনপি দুই জাতীয় ট্রানজিস্টরই এরকম পাওয়া যায় তো এই এটা হচ্ছে ট্রানজিস্টরের মানে প্র্যাকটিক্যালি যদি আপনারা করেন মানলে আপনারা সরাসরি ওই জাতীয় জিনিস নিয়ে কাজ করতে পারতেন যাই হোক এখন যে জিনিসটা আমরা দেখি এটা কনস্ট্রাকশন তাহলে আমরা বুঝলাম যে দুই জাতীয় ট্রানজিস্টর হয়ে থাকে ট্রানজিস্টরের চিহ্ন হচ্ছে এরকম যে জায়গায় এরকম চিহ্ন দেওয়া থাকবে সেখানে বুঝবো এটা ট্রানজিস্টর ব্যবহার করবে এবং ট্রানজিস্টার তিনটা পা থাকে একটা ইমিটার একটা কালেক্টর আর একটা বেস তো এইবার কনস্ট্রাকশন যদি আমরা দেখি দিকে যদি আমরা যাই সেক্ষেত্রে একটা স্লাইড বার একটা বার স্লাইড বার নিলাম এই স্লাইড বারকে আমি তিন ভাগে যদি ভাগ করি অর্থাৎ এখানে ফার্স্ট অংশ ফার্স্ট অংশ এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় অংশে তাহলে এনপিএন এর ক্ষেত্রে প্রথমে আমি কি বলেছিলাম বলছিলাম একটা এন এন টাইপ 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 থাকবে 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 একটা একটা পি আর লাস্টে এই যে তিন টাইপ সেমিকন্ডাক্টর তিন টাইপ সেমিকন্ডাক্টরের প্রত্যেকটা সেমিকন্ডাক্টরের সাথে এক একটা পায়ের সংযোগ আছে এই যে এনপিএন এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে কি বলা হয় প্রথম যে পাটা এটা হচ্ছে এমিটার এই বলা হয় এমিটার বা আর মাঝখানের যেটা যে পাটা বের হয়েছে সেই পাটাকে বলা হয় বেল আর এই যে লাস্টে যেটা সেটা হচ্ছে কালেক্টার তো এটা নামকরণ সাধারণ করা হয়েছে এটা কার্যপ্রণালীর উপর ভিতকরণ করা হয়েছে তো এমিটরের কাজ কি এমিটরের কাজ হচ্ছে ইলেকট্রন বা এটা যদি এনপি ইলেকট্রন সরবরাহ করা এটা যদি পিএনপি হয়ে থাকে পিএনপি পিপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি পি এনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি কনস্ট্রাকশনের দিকে তাকায় তাহলে এখানে দেখা যাবে এটা পি টাইপ সেমিকন্ডাক্টর এটা এন টাইপ সেমিকন্ডাক্টর আর এখানে আরেকটা পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করা হয়েছে তো এখানে এই সেম প্রথমটা কি হবে এমিটার হবে মাঝখানেরটা কি হবে বেস মাঝখানেরটার থেকে যে কানেকশনটা বের হবে ওটা বেজ আর এই যে একদম লাস্টের থেকে থেকে যে কালেকশনটা বের হবে কালেক্টর তো কালেক্টর মানে হচ্ছে যেখান থেকে কালেক্ট করা হয় কোনো কিছু কালেক্ট করা হয় কি কালেক্ট করা হবে এক্ষেত্রে হয় ইলেকট্রন অথবা হোস কালেক্টর করা হবে এখানে দেখেন পি টাইপ সেমি ক্ষেত্রে কিসের পরিমাণ এখানে চার্জকে কোনটা বেশি থাকে কি পজিটিভ পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার বেশি থাকে আর এন টাইপের ক্ষেত্রে কি নেগেটিভ নেগেটিভ টাইপ তো এখানে দেখেন পজিটিভ টাইপ আর এখানে নেগেটিভ টাইপ তো এইবার কি দেখলাম যে যে প্রথম যে বারটা আছে বা প্রথম এন টাইপ সেমিকন্ডাক্টর হয়েছে এই অংশে যে কোনো ইলেকট্রিসিটি অর্থাৎ এখানে কি হতে পারে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয় মানে এই পাথে সরবরাহ করা হয় এই পা থেকে কোন দিকে যায় যে কোনো দিকে যেতে পারে তো এই পথে কোন দিকে যাবে বেজের দিকে যাবে বেজের দিকে যাবে বেজ থেকে কালেক্টরের মাধ্যমে কি হবে কালেক্ট করা হবে তো এই জন্য এই জাতীয় থেকে ইনপুট নেওয়া হয় মানে হচ্ছে যেখান থেকে কালেক্ট করা হয় যেখান থেকে কোনো কিছু সংগ্রহ করা হয় এটা হচ্ছে কালেক্টর তো এখানে দেখেন এই যে দুইটা এই জাংশনটাকে যে এখানে এই যে সংযোগস্থল এই সংযোগস্থল কি একটা জাংশন এখানে আরেকটা সংযোগস্থল এটাও একটা জাংশন তাহলে এখানে কি দুইটা জাংশন ইউজ করা হয়েছে তাই না দুইটা জাংশন তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে কয়টা জাংশন ইউজ করা হয় দুইটা জাংশন থাকে তো এর জন্য এখানে যে যে ইউজ করা হয় বিজেটি বলতে বাইপোলার জাংশন ট্রানজিস্টর এটা কেন বলা হচ্ছে এটা ইলেকট্রিসিটি দুই দিকে প্রবাহিত হতে পারে অর্থাৎ বাইপোলার পোলারিটি যে কোনো পোলারিটির ইলেকট্রিসিটি এর ভেতর দিয়ে প্রবাহিত হতে পারে নেগেটিভ টাইপ পোলারিটি ইলেকট্রিসিটি এর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে পজিটিভ টাইপ ইলেকট্রিসিটি এর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে এই জন্য এর নামকরণ করা হয়েছে বিবিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর তো তাহলে প্রথম যে জাংশন এটা বাইপোলার জাংশন যেহেতু এর ভিতর দুইটা জাংশন আছে কয়টা লেয়ার আছে তিনটা লেয়ার আছে এন টাইপ লেয়ার পি টাইপ লেয়ার আবার এন টাইপ লেয়ার তিনটা লেয়ার আছে এবং এই তিনটা লিয়ারের কারণে দুইটা জাংশনের সৃষ্টি হয়েছে একটা জাংশন বলা হয় এমিটার বেজ জাংশন এমিটার বেজের মধ্যে যে জাংশনটা আছে সেই জাংশনটাকে কি বলা হচ্ছে এমিটার বেজ জাংশন বা এটাকে ইবিজে বলা হয় এবং কালেক্টর এবং বেজের মধ্যে যে জাংশনটা আছে এই জাংশনটাকে আমরা বলি সিবিজে বা কালেক্টর বেজ জাংশন

তো কত কি পেলাম তো দুইটা জাংশন পেলাম জাংশন একটা হচ্ছে এমিটার বেজের সাথে আরেকটা হচ্ছে কালেক্টর বেজ তার মানে বেজ বেজের সাথে সাথে এমিটারের মাঝখানে এমিটার এবং বেজের সংযোগস্থলে একটা জাংশন বেজ আরেকটা জাংশন জাংশন এই দুইটা বায়াসিং এর উপরই নির্ভর করে এই ট্রানজিস্টর কি ফরওয়ার্ড বায়াস হবে নাকি রিভার্স বায়াস কন্ডিশনে যায় তাহলে এখানে যেহেতু দুইটা জাংশন দুইটা জাংশনের কি করা যেতে পারে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করা যেতে পারে বা দুইটা জাংশনের একটা জাংশনকে ফরওয়ার্ড বায়াস আর একটা জাংশনকে রিভার্স বায়াস কানেক্ট করা যেতে পারে অথবা দুইটা জাংশনকে রিভার্স বায়াসে কানেক্ট করা যেতে পারে এই রকম ভার্সা ভার্সার কি বলা যেতে পারে তাহলে আমরা তাহলে আমরা যদি এনপিএন এর ক্ষেত্রে কল্পনা করি দেখি এনপিএন এর ক্ষেত্রে কি দেখা যায় যে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার এটা কি করে এমিটর থেকে পাওয়া যায় এমিটার থেকে প্রবাহ শুরু হয় বেজের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কালেক্টরে এসে এটা কালেক্ট করা হয় ঠিক সেম উপায়ে পিএনপির ক্ষেত্রে এমিটার হচ্ছে পি টাইপ পি এনপির ক্ষেত্রে কি এমিটার এবং কালেক্টর দুটাই হবে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর হওয়ার কারণে এমিটার থেকে এখানে কি পজিটিভ টাইপ চার্জ কেরিয়ার এন রিজিওনে চলে আসবে নেগেটিভ রিজিনে এন রিজিওনে এসে এটা ভেদ করে এটা চলে আসবে এই কালেক্টর রিজনে কালেক্টর রিজিশন থেকে কালেক্ট করা হয় কোনো একটি ইলে মানে ইলেকট্রি ইলেকট্রিসিটির প্রবাহ হোক কারেন্ট ফ্লো হোক অথবা হোলস ফ্লো হোক তো এইবার আমরা যেটা দেখবো সেটা হলো যে

ঠিক এটা বোঝা যাচ্ছে না কেন এরকম আচ্ছা যাই হোক তাহলে প্রথম যে এন টাইপ সেমিকন্ডাক্টর বা যে যে পায়ের সাথে এমিটার কানেক্টেড অর্থাৎ যে সেমিকন্ডাক্টরের সাথে এমিটার পাটা কানেক্টেড তো সেই সেমিকন্ডাক্টরটা কি থাকে হেভিলি ডোপড থাকে ডোপিং কি জিনিস আপনারা মনে আছে না ভুলে গেছেন ডোপিং কি বলেন তো ডোপিং ডোপিং বলতে পারেন স্যার যতটুকু স্যার লস হয় স্যার ড্রপ করে না না ডোপিং বলতে হচ্ছে এটা ঠিক ড্রপ ড্রপ না ড্রপের ক্ষেত্রে বলা আছে না ডোপিং এর আগে মনে নাই স্যার আগের যে আপনাদেরকে বলা হয়েছিল যে ডায়োড তৈরির সময় যে ডোপিং ডোপিং হচ্ছে আপনার কি ইমপিওরিটি যোগ করা কার সাথে

এটা কি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয় আর যদি এটা সেমিকোনো সেমিকন্ডাক্টরের সাথে ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন বিশিষ্ট কোনো মৌল যোগ করা হয় তাহলে এটা কি হবে পি টাইপ সেমিকন্ডাক্টর হবে তো এখানে যে যে ভ্যালেন্স যে নাম্বার অফ ইলেকট্রন যোগ করা হচ্ছে বা নাম্বার অফ হচ্ছে পি টাইপ এলিমেন্ট বা নাম্বার অফ এন টাইপ এলিমেন্ট যেখানে বা ম্যাটেরিয়াল যেখানে সংযোগ করা হচ্ছে এই সংযোগের মাত্রা সংযোগটা বেশি করা হচ্ছে নাকি কম করা হচ্ছে অর্থাৎ মিশ্রিতকরণ ভেজাল মিশ্রিতকরণ বেশি করা হচ্ছে নাকি কম করা হচ্ছে এটাই হচ্ছে ডোপিং বলা হচ্ছে হ্যাভিলি ডোপ বলতে যেখানে অনেক বেশি পরিমাণের বেশি পরিমাণের ইম্পিওরিটি যোগ করা হয় ইম্পিওরিটি কি ওই হয় ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন অথবা পেন্টাভ্যালেন্ট ইলেকট্রন যে কোনো কিছু হতে পারে তো যদি এনপিএন এন টাইপ সেমিকন্ডাক্টর করতে যায় তাহলে অবশ্যই কি হবে পেন্টাভ্যালেন্ট বেশি সংযোগ করতে হবে আর যদি পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে যায় তাহলে কি করতে হবে ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন সংযোগ দিতে হবে কার সাথে যে আমাদের সিম পেপিওর যে সেমিকন্ডাক্টর আছে এই পিওর সেমিকন্ডাক্টরের সাথে মিক্সিং করা তো এই মিক্সিং এর পরিমাপটা যদি বেশি পরিমাণ হয় তাকে বলা হয় হ্যাভিলি ডপ যদি বেশি পরিমাণের চেয়ে একটু কম হয় তাহলে তাকে বলা হয় লাইটলি লাইটলি ডপ তো হ্যাভিলি ডোপ আর লাইটলি ডোপ এবং মডারেটেড ডোপ বলা হয় তিন তিন জাতীয় না হ্যাভিলি ডোপ মানে যেটা অধিক পরিমাণে ইম্পিউরিটি যোগ করা বা ভেজাল মিশ্রিতকরণ করা সেটা সেটাকে বলা হয় হ্যাভিলি ডোপ তারপরে কি মডারেটেড মানে হচ্ছে হ্যাভির চেয়ে কিছুটা কম পরিমাণে কিছুটা কম যুক্ত করা হয় ইম্পিউরিটি সেটাকে কি বলা হয় মডারেটেড আর যেখানে সবচেয়ে কম সংযুক্ত করা হয় তাকে কি বলে লাইটলি ড্রপ তো তাহলে এই যে ডোপিং কিন্তু সব ক্ষেত্রেই করা হয়েছে এখানে এন টাইপের ক্ষেত্রে করা হয়েছে পি টাইপের ক্ষেত্রেও করা হয়েছে এবং আরেকটা এন টাইপ দেখতেছেন কালেক্টর যেখান থেকে বের হয়েছে এটার ক্ষেত্রে করা হচ্ছে কিন্তু এটা করার পরিমাপটা অর্থাৎ কোনটাতে বেশি করা হচ্ছে এবং কোনোটাতে কম করা হচ্ছে ইম্পিউরিটি তো যেখানে বেশি করা হয় হ্যাভিলি ডোফট করা হয় সেটাকে সেটা হচ্ছে যে যে পায়ে যে সাথে সংযুক্ত সেই হ্যাভিলি কি করা হয় তারপরে যে বেজ বেস বেজের সাথে যে বেস পার্ট সাথে যে সেমিকন্ডাক্টর যে সংযুক্ত এই সেমিকন্ডাক্টর তৈরি করার সময় এটাকে লাইটলি ড একবারে খুবই কম মাত্রায় ডোপিং করা হয় আর যে এই যে কারেক্টার যেটা এটা মডারেটেডলি ডোপ করা হয় অর্থাৎ বেজের চেয়ে কিছুটা বেশি কিন্তু কম ঠিক আছে এবং এটা যদি আপনারা লক্ষ্য করেন সেটা দেখতে পাচ্ছেন যে এন টাইপড যে এনপিএন এর ক্ষেত্রে আমি বলছি এন এনপিএন এর ক্ষেত্রে বা পিএনপি এর ক্ষেত্রে দুটা ক্ষেত্রেই হতে পারে তো এনপিএন ক্ষেত্রে দেখা যায় কি যে প্রথম যে এমিটারের সাথে যে বারটা সংযুক্ত সেই বারে হেভিলি ড্রপ ইনটু এটা বেজের চেয়ে একটু বড় এমিটারটা এমিটার এমিটার বেজের চেয়ে একটু বড় আকৃতির দিক থেকে উইদের দিক থেকে তার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে কালেক্টর কালেক্টরের এরিয়াটা সবচেয়ে বড় থাকে এবং এটা মানে এটা মডারেটেডলি ড্রফ থাকে এবং লাইটলি ড্রফ থাকে কি বেজ বেসটা হচ্ছে লাইটলি ড্রফ থাকে এবং এই বেসটা হচ্ছে থিন এবং সবচেয়ে চিকন সবচেয়ে বেশি জায়গা নিয়ে যেটা অবস্থান নেয় সেটা হচ্ছে কালেক্টর কালেক্টর যে পায়ে বা যে ম্যাটেরিয়াল এর সাথে সংযুক্ত আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি জায়গা নিয়ে থাকে এবং এটার ডোপিং ডেন্সিটি অনেক কম মানে মডারেটেডলি থাকে কার চেয়ে বেজের চেয়ে বেজের সবচেয়ে বেশি হ্যাভিলি ডোপ থাকে ইয়া সরি এই এমিটরে 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 কি থাকে হ্যাভিলি ডোপ থাকে বেজে লাইটলি ডোপ থাকে এবং কালেক্টরের ডোপিংটা হয় মডারেটেড ডোপ তাহলে এইবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে জিনিসটা এর অপারেশন কিভাবে কাজ করে অর্থাৎ আমরা তো দুইটা জাংশন দেখছি এই জাংশন দুইটা কি একটাকে বলা হয় এমিটার বেস জাংশন ইবিজে বলা হচ্ছে এমিটার বেস জাংশন এমিটার সংক্ষেপে ইবিজে এমিটার বেড জাংশন আর একটা হচ্ছে কালেক্টার বেড জাংশন বা সিবিজে সিবিজে তো এই জাংশনটার দুই পাশে কি থাকবে আপনারা এখানে এটাকে কিভাবে বর্ণনা করা যেতে পারে এটাকে এমনভাবে বলা যেতে পারে যে যেন দুইটা ডায়ট কি হয়েছে ব্যাক টু ব্যাক সংযোগ স্থাপন করে আছে ব্যাক টু ব্যাক সংযোগ স্থাপন করে আছে কিভাবে কিন্তু বাজার থেকে যদি আপনারা কোনো ডায়ট কিনে নিয়ে যে দুইটা ধরেন এই দুইটা প্রান্ত আছে না কি এবং প্রান্ত তো সাপোজ আপনারা দুইটা অ্যানোড প্রান্ত একসাথে সংযোগ করলেন করে একটা ক্যাথড প্রান্ত ইনপুট হিসাবে নিচ্ছেন আর একটা ক্যাথড প্রান্ত আউটপুট হিসাবে নিচ্ছেন এবং যেটা অ্যানোডের সাথে সংযুক্ত আছে সেখান থেকে একটা লাইন বের করলেন সেটা যদি মনে করেন বেস হিসাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আসলে প্রকৃত পক্ষে আপনারা মানে ট্রানজিস্টারের যে কনস্ট্রাকশন এটা আসলে ফুলফিল হয় না যদিও ওখানে বলা যেতে পারে কি যেন দুইটা ডায়ট ব্যাক টু ব্যাক কানেকশনে আছে বা এরকম একটা কানেকশনে আছে ব্যাক টু ব্যাক কানেকশন তো এখানে দেখেন পি এন পি এন এখানে যদি আমি বলি এটা এন এটা এন টাইপ সেমিকন্ডাক্টর এটা পি টাইপ সেমিকন্ডাক্টর তাহলে এটা কি এটা পি এন জাংশন ডায়োড হলো পি এবং এন এই দুটো মিলে কি হলো পি এন জাংশন ডায়োড আবার আরে আরেকটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর আরেকটা এন টাইপ সেমিকন্ডাক্টর ডান পাশে এটাও কি হচ্ছে আরেকটা ডায়োড সংযুক্ত হয়ে আছে তো দুটার পজিটিভ টাইপ যেটা আছে দুটা একসাথে সংযোগ আছে কিন্তু দুটা যে এই দুই প্রান্ত থেকে আলাদা দুইটা লেগ বা দুইটা পা বের হয়ে গিয়েছে একটা পা পা এবং আরেকটা সাথে সংযুক্ত তো এটাও কি আমরা বলতে পারি যে এরকম বলা যেতে পারে এই রকম যদি আমরা দেখি যে এখানে একটা ডায়ট এইদিকে আরেকটা ডায়ট এসে সংযোগ হয়েছে এখান থেকে আমার সংযোগ লাইন বের হয়ে গেল তো এই সংযোগ স্থল থেকে আমি আরেকটা কানেকশন বের করলাম তাহলে এখানে কি এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর এই পাশে এই পাশেও এন টাইপ সেমিকন্ডাক্টর আর এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর এটা তাহলে আমরা দুইটা ডায়োড একবার মানে সংযোগ করে নিলাম করে নিয়ে এভাবে একটা বোঝানোর জন্য আমি বলছি এটা হচ্ছে আমরা এভাবেও বর্ণনা করতে পারি তাহলে এটাকে এভাবে বলা যেতে পারে এটা ভিত্তিতে যদি লক্ষ্য করা যায় দেখে মনে হয় যেন দুইটা ডায়ট ব্যাক টু ব্যাক সংযুক্ত আছে আচ্ছা এটা এখন অপারেশন করতে গেলে আমরা জানি ডায়োডের ক্ষেত্রে কি করতে হয় ডায়োডকে ফরওয়ার্ড মানে অন করতে গেলে ডায়োডকে অন করতে গেলে ডায়োডের যে জাংশন আছে এই জাংশনে দুই প্রান্তে কি করতে হয় বায়াসিং করতে হয় বায়াসিং ভোল্টেজ अप्लाई করতে হয় ঠিক ঠিক এটা এটার ক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রেও আমাদের বায়াসিং ভোল্টেজ अप्लाई করতে হবে সে কোথায় কোথায় বেজ এবং এমিটার এবং বেজ এবং কালেক্টর এই দুইটার ক্ষেত্রে বায়াসিং করতে হবে তো প্রথম বায়াসিং শর্তটা কি যদি এই ট্রানজিস্টরটাকে অন করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে এমিটার আর বেজ জাংশন সময় কি থাকতে হবে ফরওয়ার্ড বায়াস থাকতে হবে এবং কালেক্টর বেজ জাংশনটা কি থাকতে হবে রিভার্স বায়াস কন্ডিশনে থাকতে হবে তাহলে একটা ডায়ট থাকবে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আরেকটা ডায়ট কি থাকবে রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে বুঝতে পারছেন তো এখন ফরওয়ার্ড বায়াস করতে গেলে তাহলে কি হবে যে এখানে তিনটা পা আছে যেহেতু তিনটা পা বিশিষ্ট এটা একটা ডিভাইস সেহেতু আমরা কি করতে পারি সংযোগ স্থাপন করতে পারি যে ভাবে যে কোনোভাবে বলতে কি আমরা নেগেটিভ যে এন টাইপ এখানে কি এমিটার এমিটারকে যদি এন টাইপ এন এমিটরকে ক্ষেত্রে আমি বলছি যদি আমি নেগেটিভ ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করে দেই এবং ব্যাটারির পজিটিভ টার্মিনাল যদি আমরা কি করি পজিটিভ টার্মিনাল আমরা যদি এই যে বেজের সাথে সংযুক্ত করি তাহলে বেজের সাথে আমরা কি সংযুক্ত করলাম পজিটিভ ব্যাটারি পজিটিভ টার্মিনাল এবং এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করলাম তো তাহলে এখন আপনারা বলেন আমাকে যে এর আগের যে অভিজ্ঞতা আগের যে ক্লাস করেছিলেন সেখান থেকে মনে করতে পারেন কি না যে এমিটার ইবিজে এই জাংশনটা এই জাংশনটা কি ফরওয়ার্ড বায়াসে থাকবে এই ক্ষেত্রে নাকি রিভার্স বায়াসে থাকবে আমি যাকে জিজ্ঞাসা করব সে একটা आंसर দেবেন ঠিক আছে আচ্ছা এখানে ইমরান শেখ ইমরান শেখ আমার কথা শুনতে পাচ্ছেন স্যার শুনতে পাচ্ছি আচ্ছা এবার বলেন দেখি আমরা ইবিজে এমিটার বেজ যে জাংশনটা আছে আমরা কি করলাম এমিটার বেস জাংশনটা কার কার মাঝে অবস্থিত এমিটার এবং আর বেজের মাঝে মাঝে যে জাংশনটা আছে এই জাংশনটাকে বলা হচ্ছে ইভিজে এমিটার বেস জাংশন তো আমি কি করলাম এমিটারকে ব্যাটারির নেগেটিভের সাথে সংযুক্ত করলাম এবং এই যে এটাকে ব্যাটারি পজিটিভের সাথে সংযুক্ত করলাম তো এমিটার বেস জাংশন এই জাংশনটা কি রিভার্স বায়াসে আছে নাকি ফরওয়ার্ড বায়াস আছে এটা আমাকে বলতে হবে স্যার এই যে নেগেটিভের সাথে হচ্ছে লো ইমিটার হ্যাঁ রিভার্স রিভার্স বায়াস আছে স্যার রিভার্স বায়াস হলো নেগেটিভ এর সাথে নেগেটিভের কানেকশন আছে পজিটিভের সাথে পজিটিভের কানেকশন হ্যাঁ স্যার এটা রিভার্স বায়াস না নাকি ফরওয়ার্ড বায়াস হলো বললাম স্যার সরি স্যার নেগেটিভের সাথে যদি নেগেটিভ থাকে এই ক্ষেত্রে তাইলে হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াস হচ্ছে এই তো তাহলে এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে গেল তাহলে আমরা যদি এই ট্রানজিস্টরটাকে অন করতে চাই অর্থাৎ ট্রানজিস্টরের ভেতর দিয়ে আমরা কি করব কারেন্ট প্রবাহ আমরা নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে এমিটার বেস যে জাংশনটাকে আছে এই জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসে অলওয়েজ রাখতে হবে এটা হচ্ছে একটা কন্ডিশন এমিটর বেজ জাংশনটাকে ফরোয়ার্ড বায়াস এ রাখতে হবে এবং কালেক্টর বেদ জাংশন যেটা আছে সেটাকে রিভার বায়াস রাখতে হবে কালেক্টর বেড জাংশনটাকে রিভার বায়াস আর এমিটার বেড জাংশনটাকে ফরোয়ার্ড বায়াস ফরওয়ার্ড তাহলে এখানে কালেক্টর তো এন টাইপ সাথে সংযুক্ত তাই না এন টাইপ মেটেরিয়াল সাথে সংযুক্ত তাহলে এটাকে রিভার বাস করতে গেলে আমাদেরকে কি করতে হবে এ যে এই টার্মিনালের সাথে আমাকে কি ব্যাটারি কি করতে হবে পজিটিভ টার্মিনাল সংযোগ দিতে হবে কালেক্টরের সাথে আর তাহলে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কি এই যে বেজের সাথে সংযোগ করে যদি দেই এই কন্ডিশন যদি ফুলফিল থাকে তাহলে কাটা কালেক্টর এই ট্রানজিস্টরটা অন হবে এবং এই ট্রানজিস্টর অন হয়ে ইমিটারের থেকে কারেন্ট প্রবাহ যাবে

আচ্ছা তাহলে এখন আমাদের যে যে কাজটা হলো সেটা হচ্ছে কি আমরা কি জানলাম তাহলে এই আমাদের কন্ডিশনটা কি হবে যদি আমরা কালেক্টর বেদ জাংশন সিবিজে যে জাংশনটা আছে এই জাংশনটাকে যদি রিভার বাস কন্ডিশনে রাখি এবং এমিটার বেদ জাংশনটাকে যদি ফরওয়ার্ড বাস কন্ডিশনে রাখি তাহলে এই ট্রানজিস্টারের ভেতর দিয়ে কি হবে কারেন্ট প্রবাহ শুরু হয়ে যাবে অর্থাৎ আমার এমিটার থেকে কারেন্ট প্রবাহ শুরু হয়ে বেজে আসবে বেজ থেকে কারেন্টটা এই কালেক্টরে আসবে এবং কালেক্টর থেকে আমরা কি করতে পারি কারেন্ট কালেক্টর থেকে আমরা কারেন্ট সংগ্রহ করতে পারি তাহলে এখানে কয় ধরনের কারেন্ট প্রবাহ হচ্ছে ধরেন এখানে কয় ধরনের কয় কয় প্রকারের কারেন্ট আছে বলতে পারবে আপনারা সবাই এমিটরের যে কারেন্টটা হবে সেটা কি হবে সেই কারেন্টটাকে কি বলা যেতে পারে আইই নামে আমরা অভিহিত এমিটর কারেন্ট বেজের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলবো বেস কারেন্ট আইবি এবং কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটাকে আমরা কি বলবো কালেক্টর কারেন্ট নাকি আইসি তাহলে আই আই ই আই বি এবং আই সি তিন জাতীয় কারেন্ট প্রবাহিত হচ্ছে কার মধ্যে দিয়ে এই ট্রানজিস্টরের ভেতর দিয়ে তিন তিন জাতীয় কারেন্ট প্রবাহিত হচ্ছে একটা এমিটার কারেন্ট একটা বেস কারেন্ট আর একটা হচ্ছে কালেক্টর কারেন্ট তো আমরা যখন এমিটার এবং বেসটাকে ফরওয়ার্ড বায়াসে রাখবো তখন কি হবে এমিটার এমিটারের কাজ কি আমরা কি বলছিলাম যে কাইন্টা এমিটার থেকে প্রবাহিত প্রবাহ হবে বা এটা পি টাইপ যদি হয়ে থাকে তাহলে কি হোলটা কি এমিটার থেকে প্রবাহিত হয়ে কিসের দিকে যাবে এমিটারটা এমিটার থেকে প্রবাহিত কালেক্টরের দিকে যাবে তাই না মাসখানে যেহেতু এই যে এই বেসটা কোথায় আছে মাসখানে দুইটা লেয়ারের মাসখানে হচ্ছে বেস তো এখন বেস বেজে এবং এমিটারের বেজ যে বায়াসিং এটার উপর নির্ভর করতেছে যে আসলে আমার কারেন্টটা প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না তো এখন আমরা কি বললাম যে এমিটার বেস সব সবসময় ফরওয়ার্ড বায়াস হতে হবে আমরা কানেক্ট করেছি ফরওয়ার্ড বায়াসে তো এখানে যেহেতু দেখেন এন টাইপ সেমিকন্ডাক্টর এটা হেভিলি হেভিলি ডপড থাকার কারণে কি হচ্ছে ব্যাটারি নেগেটিভ সাথে আমার সংযোগ করা আছে হচ্ছে এমিটর কানেকশন যার ফলে কি হচ্ছে এখানে আমার যথেষ্ট পরিমাণে এই এই এন যে ইলেকট্রন গুলা ছিল এগুলা কি করবে এই যে ইলেকট্র ইবি যে জাংশন যেটা আছে এই জাংশনটা ভেদ করে এটা কি করবে এই ইলেকট্রন গুলা সব টাইপের ভেতরে চলে আসবে অর্থাৎ বেজে চলে আসবে বেজে চলে এসে বেজ যেহেতু এটা সবচেয়ে চিকন অংশ খুবই থিন খুবই থিন এবং এটা খুবই লাইটলি ডোফট খুবই কম পরিমাণে ডোপিং করা আছে তো কম পরিমাণে ডোপিং করার ফলে এখানে রিকম্বিনেশন হবে যেগুলার যে ইলেকট্রনের ঘাটতি আছে যে যে জায়গায় সেটাকে ফুলফিল করবে এটা ফুলফিল করে তাও অতিরিক্ত ইলেকট্রন থেকে যাবে সেই অতিরিক্ত ইলেকট্রন গুলা মুভ করবে কোন দিকে কালেক্টরের দিকে ই কালেক্টর বেদ জাংশন ভেদ করে এটা চলে আসবে এসে কালেক্টরে চলে আসবে তো যার ফলে কালেক্টর এবং বেজ জাংশন যদি আমরা কি রাখি রিভার্স বাস কন্ডিশনে রাখি তখন কি হচ্ছে দেখেন রিভার্স বাস কন্ডিশন বলতে কি এখানে কি ছিল ফরওয়ার্ড বাস কন্ডিশন প্রথম দিকে যদি বেজের ক্ষেত্রে এমিটার এবং বেজের ক্ষেত্রে দেখি দিকে যদি দৃষ্টিপাত করি সেক্ষেত্রে দেখা যায় কি এখানে যেহেতু এমিটারটা হচ্ছে নেগেটিভ টাইপ এবং এখানে সাথে সংযুক্ত করা হয়েছে যার ফলে ইলেকট্রনকে কি করবে এই ব্যাটারির ইলেকট্রন এই ইলেকট্রনকে রিপেল করবে মানে ধাক্কা দেবে ধাক্কা দিয়ে কোথায় পাঠিয়ে দেবে এই যে এই রিজনে পাঠিয়ে দেবে রিজনে পাঠিয়ে দেবে যেহেতু এটাও নেগেটিভ এটাও নেগেটিভ এখানেও ইলেকট্রনের আধিক্য আছে এখানেও ইলেকট্রনের আধিক্য আছে সেজন্য এটা কি করবে ক্রস করে পি টাইপে চলে যাবে যেহেতু এই দিকে যেতে পারতেছে না ব্যাটারির দিকে তো ব্যাটারির বিপরীত দিকে যাবে তো বিপরীত দিকে প্রবাহিত হয়ে এন লেয়ারে চলে আসবে এন টাইপ সেমিকন্ডাক্টরের লেয়ারে তো এন টাইপ সেমি লেয়ারে কি বেশি থাকে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে যেহেতু ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে কালেক্টরটা যার ফলে কি হবে এই কালেক্টরের ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহ শুরু হয়ে যাবে তো ইলেকট্রন প্রবাহ শুরু হয়ে যাবে এবং এই ব্যাটারি দিয়ে আবার বেজ হয়ে এমিটার হয়ে আবার কি এই একটা পাথ সৃষ্টি করবে কারেন্টের প্রবাহ এইরকম একটা কারেন্টের প্রবাহ হবে ঠিক আছে বুঝতে পারছেন এরকম কারেন্টের প্রবাহ সৃষ্টি হয়ে যাবে তো এই এই যে হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু বুঝালাম এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন এনপিএন এর ক্ষেত্রে বোঝানো হয়েছে পিএনপি এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা সেম রকম পি ক্ষেত্রে আবার কি হবে কানেকশনটা একটু অন্য রকম হবে অন্য রকম বলতে কি পিএনপি হচ্ছে দুইটা পি টাইপ সেমিকন্ডাক্টর দুই পাশে আছে আর মাঝখানে কি আছে বেস তো বেস এটাও ক্ষেত্রে কি যেগুলা পি টাইপ সেমিকন্ডাক্টর সেগুলো কি কোন চার্জ আধিক্য আছে পজিটিভ টাইপ চার্জের আধিক্য আছে তো এই পজিটিভ টাইপ চার্জ কি করবে ট্রাভেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তো এটা কিভাবে সম্ভব এখন আমি যদি বলেছিলাম যে জাংশন যেটা থাকবে এই জাংশনটা কি হবে ফরওয়ার্ড বায়াস হবে তাহলে এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে তো পি টাইপ সেমি কন্ডাক্টর কে ফরওয়ার্ড বায়াস করতে গেলে আমাকে কি করতে হবে ব্যাটারির কোন টার্মিনাল সংযুক্ত করতে হবে এমিটারের সাথে বললেন কমন সেন্স অনুযায়ী এর আগের ক্লাস গুলা অনুযায়ী

ebj emitter base junction টা forward bias এ তাহলে এই এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস করা হলো তাহলে অপজিট যে জাংশন আছে cbj কালেক্টর বেস জাংশন যেটা আছে এই cbj cbj এটা তাহলে কি হবে রিভার্স বায়াস কন্ডিশনে কানেক্ট করতে হবে না তো রিভার্স বায়াস কন্ডিশনে কানেক্ট করতে গেলে কালেক্টরের সাথে কালেক্টর হচ্ছে কি এনপি পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে বের হয়েছে কালেক্টরের পিএনপি এর ক্ষেত্রে পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে বের হয়েছে এইবার তাহলে আমাকে কি রিভার্স বায়াস করতে গেলে কি করতে হবে পি টাইপ সেমিকন্ডাক্টরকে নেগেটিভ এর সাথে ব্যাটারি নেগেটিভ এর সাথে সংযুক্ত করতে হবে এবং ব্যাটারি পজিটিভটাকে বেজের সাথে সংযুক্ত করতে হবে এই জাতীয় যদি আমরা করি তাহলে এটা কি হলো এমিটার বেজ জাংশনটা হলো ফরওয়ার্ড বায়া এবং কালেক্টর বেজ জাংশনটা হলো রিভার তো এই পজিশনে এটা অন ট্রানজিস্টরটা অন হয়ে যাবে এবং এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয়ে যাবে তো এর ভেতর কারেন্ট প্রবাহ কিভাবে শুরু হবে দেখেন পজিটিভ টাইপ পি টাইপ এখানে পজিটিভ টাইপ পি টাইপ টার্মিনালে কি পজিটিভ চার্জ ক্যারিয়ার বেশি আছে এখানেও এমিটারের ক্ষেত্রেও দেখা যায় এখানে পজিটিভ চার্জ ক্যারিয়ার বেশি তো এই পজিটিভ চার্জ ক্যারিয়ার এই পজিটিভ চার্জ ক্যারিয়ারকে রিপেল করবে রিপেল করার ফলে বা ধাক্কা দেবে ধাক্কা দেওয়ার ফলে সে কি করবে এই এর পাশে এনটা বেজে চলে আসবে এই এমিটার বেজ জাংশন ভেদ করে বেজে চলে আসবে এবং বেজ থেকে এটা কি হবে কালেক্টরে চলে যাবে কালেক্টর থেকে এটা কালেক্ট হবে কালেক্টরে কেন যাবে কালেক্টরে দেখেন এই যে এখানে নেগেটিভের সাথে সংযুক্ত করা হয়েছে তাহলে আপনি যদি পজিটিভ এখানে পার করে দেন সে কি করবে সরাসরি ওই ব্যাটারির দিকে এটা পাঠিয়ে দিবে না যেখানে নেগেটিভের চাহিদা আছে পজিটিভের চাহিদা আছে অ্যাট্রাকশন কোন দিকে করে পজিটিভ এবং নেগেটিভ এই দুটো অ্যাট্রাকশন করে বা পজিটিভ পজিটিভ হলে এটা কি বিকর্ষণ করবে বা নেগেটিভ নেগেটিভ হলে এই দুটাকে কি করবে বিকর্ষণ করবে ঠিক সেম থিওরি এখানে ব্যবহার করা হয়েছে এমিটর থেকে বেজে যাচ্ছে যখন তখন হচ্ছে এটা রিপেল হচ্ছে এবং বেস থেকে যখন কালেক্টরে যাচ্ছে তখন এটা হচ্ছে কি অ্যাট্রাক্ট করতেছে অ্যাট্রাকশনের কারণে এটা কারেন্ট প্রবাহ এর ভেতর দিয়ে শুরু হয়ে যায় তো এটা হচ্ছে এনপিএন এবং এটা পিএনপি এই দুই জাতীয় ডিভাইস এইবার আমরা জানি যে এই দুই জাতীয় ডিভাইস তাহলে আমরা যদি ইয়ে করি কারেন্টের ফ্লোটা আঁকি দেখি কারেন্টের ফ্লোটা কি হয় কি জাতীয় হয় প্রথমে কি হয় এই যে এমিটার এখানে এমিটার থেকে কারেন্টের প্রবাহ শুরু হয় এমিটার থেকে কারেন্টের প্রবাহ শুরু হয় এটা হচ্ছে এমিটার তো এখান থেকে কারেন্টের প্রবাহ শুরু হয়ে বেজ মধ্যে যায় বেজ এখানে বেজ যদি থাকে বেজের ভেতরে যায় বেজ থেকে সে আবার মুভ করে কি কালেক্টরে চলে আসে ফার্দার তো এখন এই কারেন্টটা তাহলে এমিটর কারেন্টটা কি হচ্ছে সর্বোচ্চ কারেন্ট তাহলে এই যে এমিটর কারেন্ট যেটা এই এমিটার কারেন্ট সমান সমান কি হতে পারে বেস কারেন্ট প্লাস এই কারেন্টটাই তো এই দুই দিকে যাচ্ছে বেজের এর দিকে কালেক্টরের দিকে তাহলে আমরা কি লিখতে পারি এমিটর কারেন্ট সমান সমান কালেক্টর আর কি কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট তিনটা কারেন্ট ছিল না এমিটর বেস কালেক্টর এমিটরের এমিটরের সাথে একটা কারেন্ট ছিল বেজের সাথেও কারেন্ট ছিল কালেক্টরের সাথেও কারেন্ট ছিল তো এমিটারের সাথে যে কারেন্টটা সেটা হতো এমিটার কারেন্ট বেজের সাথে যে কারেন্টটা আছে সেই কারেন্টটাকে আমরা কি বলবো বেজ কারেন্ট এবং কালেক্টরের সাথে যেটা আছে সেটাকে আমরা বলবো কালেক্টর কারেন্ট তো এই এমিটর কারেন্ট যেহেতু এই দুই দিকে যাচ্ছে তাহলে এই এমিটার কারেন্ট সমান সমান কি কারেন্ট হবে বেজ কারেন্ট প্লাস কালেক্টর এন্ড এই দুইটা কারেন্টের যোগফল সমান সমান এমিটার এন্ড এটা হচ্ছে সূত্র এটা আপনাদের মুখস্থ রাখতে হবে ie ic ib অলওয়েজ ঠিক আছে এটা সব সময় প্রযোজ্য তো এরপরে এখন আমরা একটু দেখি আমরা এতক্ষণ যা বললাম বইয়ে কি লিখা আছে একটু বইটা একটু পড়ে দেখি নাকি কি বলেন আচ্ছা আমরা বইয়ের দিকে চলে যাই বইয়ে কি লেখা আছে একটু চেক করে দেখি এখানে দেখেন তাহলে ট্রানজিস্টর এখানে বলতে যে ট্রানজিস্টর কনসিস্ট অফ টু পি এন জাংশন এই যে আমরা যে জাংশনের কথা বললাম কি বললাম যে এখানে দুইটা জাংশন থাকে দুইটা জাংশন সে কথাই বলছে টু পি এন জাংশন ফর্ম বাই সুইজ স্যান্ডউইচ স্যান্ডউইচ আইদার পি টাইপ অর এন টাইপ সেমিকন্ডাক্টর বিটুইন এ pair of opposite types তাহলে কি হলো আমাদের যে এখানে কি আছে পিএন জাংশন আছে পিএন জাংশন দুইটার ক্ষেত্রে পিএন জাংশন আছে এটা হোক এনপিএন অথবা পিএনপি দুটার ক্ষেত্রে কি আছে পিএন জাংশন আছে তাহলে এই ট্রানজিস্টার কনসিস্ট অফ টু পি এন জাংশন ফর্ম বাই স্যান্ডউইচ আইদার পি টাইপ অর এন টাইপ সেমিকন্ডাক্টর বিটুইন এ পিয়ার অফ অপোজিট টাইপস আচ্ছা অ্যাকর্ডিংলি দেয়ার আর টু টাইপস অফ ট্রান্সমিশন ট্রানজিস্টার নেমলি এক নাম্বার হচ্ছে এন পি এন দুই নাম্বার হচ্ছে পি এন পি এ

আচ্ছা ওয়ান টেকেন ফ্রম ইচ টাইপ সেমিকন্ডাক্টর তার মানে হ্যাঁ প্রত্যেক টাইপ সেমিকন্ডাক্টরেরই কি আছে এই তিনটা পা আছে বা তিনটা টার্মিনাল আছে দ মিডল সেকশন ইজ এ ভেরি থিন লেয়ার মাসখানের যে আপনারা কনস্ট্রাকশনের ক্ষেত্রে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে লেয়ারটা দেখেছেন এই যে মাসখানের যে লেয়ারটা থাকে এনপিএন হোক আর পিএনপি হোক যে কোনো ট্রানজিস্টর তৈরি করার ক্ষেত্রে মাঝখানে যে ইয়ে থাকে আর কি জাংশন থাকে এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোথায় গেল এমনিটার এখানে আসছিলাম না এই জায়গায় আচ্ছা দেয়ার আর দেয়ার আর থ্রি টার্মিনাস ওয়ান টেকেন ফ্রম ইচ টাইপ অফ সেমি প্রত্যেকটা সেমি কন্ডাক্টর তিনটা টার্মিনাল থাকে আচ্ছা দেয়ার আর টু পিএন জাংশন দেওয়ার পর দে এ ট্রানজিস্টর মে বি রিগার্ডেড অ্যাজ এ কম্বিনেশন অফ টু ডায়ার্স কানেক্টেড বিটুইন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কানেক্টেড বিশিষ্ট টু ডায়ার্স হয়ে থাকে আচ্ছা আর তিন নাম্বারটা দ্য মিডল সেকশন ইজ ভেরি থিন লেয়ার মাঝখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা খুবই কি থাকে চিকন সেই লেয়ারটাকে কি লেয়ার বলা হয় বেজ সেই লেয়ার থাকে থেকে যে পাটা বের হয়েছে সেই পাটাকে কি বলা হয় বেজ বেজ বলা হয় দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ফাংশন অফ এ ট্রানজিস্টর এই বেজের কারণটা হচ্ছে মোস্ট ইমপর্টেন্ট ফাংশন বেজের ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন যদিও এটাকে খুবই থিন লেয়ার বিশিষ্ট হয়ে থাকে অরিজিন অফ অফ দ্য নেম ট্রানজিস্টার এই ট্রানজিস্টারের নামটা কিভাবে হয়েছে হোয়েন নিউ ডিভাইসেস আর ইনভেন্টেড যখনই নতুন কোনো ডিভাইস তৈরি হয় নতুন কোন এখানে কি বলছে হোয়েন ডিভাইস আছে কি বলছে হোয়েন নিউ ডিভাইসেস আর ইনভেন্টেড সাইন্টিস্ট ওফেন ট্রাই টু ডাইভার্স এ নেম দ্যাট টুইল অ্যাপ্রোপিয়েটলি ডিসক্রাইব দ্য ডিভাইস সায়েন্টিস্টরা এমন একটা নাম রাখার চেষ্টা করে যে নাম দিয়ে ওই যন্ত্রাংশ যেটা তৈরি নতুন আবিষ্কার করা হলো এই যন্ত্রাংশটার কার্যপ্রণালী বোঝা যায় মিনিংফুল নেম দিয়ে থাকে ঠিক আছে

পাথ তাহলে ফরোয়ার্ড বায়াসটা লো রেজিস্টেন্স পাথ নিয়ে গঠিত আর ফর রিভার্স বায়াস কন্ডিশন একটা জাংশন থাকে আর একটা রিভার্স বায়াস জাংশন থাকে যেটা রেজিস্টেন্সটা কি থাকে হাই থাকে অত্যন্ত হাই যার ফলে এর ভেতর দিয়ে কারেন্টের প্রবাহ উল্টা দিকে প্রবাহিত হয় না

হাই রেজিস্টেন্স সার্কিটটা কালেক্টরের সাথে যে কালেক্টর এবং বেজের সাথে যে সার্কিটটা যেটাকে রিভার্স বাইজ কন্ডিশনে কানেক্ট করা হয় সেই সার্কিটটাকে কি বলা হয় সে হাই রেজিস্টেন্স খুবই হাই রেজিস্ট্যান্স থাকে তাহলে লো রেজিস্টেন্সের জায়গা যে ইনপুট হয় এবং হাই রেজিস্টেন্সের যে জায়গা সেখান থেকে আমরা কী করি আউটপুট নেই

তাহলে ট্রান্স বলতে বোঝায় সিগনাল ট্রান্সফার ঠিক আছে তো ঠিক আছে আপনারা এটা আমি যতটুকু পড়াইছি এটা এই পর্যন্ত মোটামুটি এত এখানে এই ওয়ার্কিং প্রিন্সিপালটুকু সম্পূর্ণরূপে করানো হয় নাই তো এর আগ পর্যন্ত সবই পড়ানো হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এটা সবাই আবার একটু বাসায় দেখবেন এবং স্টাডি করবেন

सर ठीक सर पाज़न पाज़न है पाज़न अच्छा है अच्छा पाज़न है रिजल्ट आमी अपने अंदर के वो जो बीकाले क्लासेज जाना है तो ठीक है सर अपना आ सर जितने आ एट यानी कि আচ্ছা তো এখানে এখানে কি আপনি বক্সে পাঁচ জনের হ্যালো পাঁচ জনের আইডি দিতে বলছিলাম চ্যাট বক্সে স্যার পাঁচ জনের আইডি চ্যাট বক্সে দিতে বলছি এখনো আসে নাই তো আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে বিকালের ক্লাসে আমি জানিয়ে দেবো সবাইকে তাহলে সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ